আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাজরের হালুয়া তৈরি করব, সেই জন্য আমি কিছু গাজর নিয়ে নিয়েছি। তার আগে একটু কথা বলে নিই, কোভিড-19 খুব বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশে, তো 6,000 6,500 করে আক্রান্ত হচ্ছে প্রতিদিন। সবাই সাবধানে থাকবেন, স্টে সেফ, স্টে হোম। আমি প্রথমে গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে গাজরগুলো আমি পিস পিস করে কেটে নিব। এভাবে কেটে নিলে বয়েল করতে সুবিধা হয়। আমি গাজরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করি। তো আমি গাজরগুলো পিস পিস করে কেটে নিয়েছি এরকমের, দেখুন ভিউয়ার্স। এতে একটা সুবিধা আছে, এটা ব্লেন্ড করতেও সুবিধা হয়, যেহেতু আমরা গাজরের হালুয়া তৈরি করব। একটু ভিন্ন পদ্ধতিতে দেখাবো আজকে আপনাদের। আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটা বয়েল করার জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ঘি 2 টেবিল স্পুন, নিয়ে নিয়েছি চিনি 1 কাপ, নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 1 কাপ। চলুন আমরা চুলায় চলে যাই। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে আমরা গাজরগুলো নিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু জ্বলছে নিচে। তারপর আমরা তরল দুধগুলো দিয়ে দিব। তরল দুধগুলো দিয়ে দিয়ে ভালো করে বয়েল করে নিব এটাকে। এখানে আমরা এখন কিছু উপকরণ দিলাম, 2টা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম। দুধগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভালো করে নেড়ে ছেড়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, বোঝা যাচ্ছে কিনা, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আমি বুঝতে পারছি, আমার এগুলা ফুটে উঠেছে। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু সামান্য পরিমাণে দিবেন। এসব জিনিসে লবণ না দিলে ভালো লাগে না। দেখুন আমার দুধগুলো শুকিয়ে এসেছে, একটুও নেই। এখন আমরা এটাকে ঠান্ডা করে ব্লেন্ডিং করে নিব। তার আগে আমরা তেজপাতাগুলো উঠিয়ে নিব, দারচিনি এলাচ তেজপাতা। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি ঘি দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমরা ব্লেন্ড করা গাজরের ফেসটা দিয়ে দিব। দেখুন আমি ব্লেন্ড করা এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করাটা আর দেখালাম না। এই পিসগুলো দিয়ে দিলাম, যাদের কাছে ব্লেন্ডার নেই তারা একটু বেটে নিতে পারেন। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। নিচে চুলা জ্বলছে, লো আছে। আমরা 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। আস্তে আস্তে দিতে পারবেন আপনারা, যে যেরকম মিষ্টি খেতে চান। আমি করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছে যে আমার কতটুকু চিনি লাগবে। গাজর যদি বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়া লাগে না। চিনিটাকে আমরা ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে এটার সাথে। দেখুন ভিউয়ার্স, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদেরকে আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমি এ ফাঁকে ঘি দিয়ে দিয়েছি, এই ঘিটা দিলে হালুয়াটা খেতে খুবই ক্রিমি হয় এবং ফ্লেভারটা আসে ভালো। আমার হালুয়া রান্না করা শেষ, পরিবেশনে চলে আসলাম। দেখুন ভিউয়ার্স, আমি খেয়েছি, খুবই ভালো হয়েছে। এভাবে করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এখন আমরা কিছু নারকেল ছিটিয়ে দিব। নারকেল ছড়িয়ে দিলাম আমি কিছু,
করানো নারকেল, নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। কিছু দুধ পাউডার, গুঁড়ো দুধ ছেড়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে খাবেন, ভালো লাগবে। তো সবাই সবার জন্য দোয়া করি। কিছু কিশমিশ বাদাম ছেড়ে দিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, স্টে সেফ।